কি অবস্থা তোমাদের? তোমরা অনেক জনের ডিপ্রেশনে যাও কি কারণে? টাকার জন্য, ফ্যামিলি সমস্যা, পার্সোনাল লাইফের সমস্যা, এগুলো থাকবই। তুমি থাকো বা না থাকো এগুলো থাকবই, ঠিক আছে? আজকে তোমার এরকম সমস্যা, কালকে অন্যের, কিন্তু সবার জীবনে এরকম ঘটে, ঘটতেছে, ঘটবই, ঠিক আছে? তো এগুলো ভাইবা মনে করো, আফসোস করার কিছু নাই গা। জীবনের সাথে লড়াই যে করতে পারে সেই তো আসল যোদ্ধা। তো তোমার লড়াই করতে হবে নিজের সাথে। ফ্যামিলির টাকার সমস্যা, তোমার পার্সোনাল লাইফের সমস্যা, টাকার অনেক দরকার, অনেক কিছু কেনার চাহিদা, অনেক কিছু হওয়ার চাহিদা, তো ওগুলোর জন্য তোমার লড়াই করতে হবে, ওইটারও চাহিদা থাকতে হবে। আর তুমি যদি লড়াই না করো তাহলে কিছুই হয়তো না ভাই। আজকে মনে করো আমার অনেক কিছু ইচ্ছা আছে, অনেক কিছু করার ইচ্ছা আছে, অনেক কিছু কেনার ইচ্ছা আছে, কিন্তু সামর্থ্য নাই, সাধ্য নাই টাকার জন্য। তো এই টাকা যেভাবে আসবো ওইটার জন্য হালাল রাস্তা চেক করো, হালাল রাস্তা চয়েস করো আর ইনকাম করো। হারাম পথে তো সবাই কামাই করে, কিন্তু ওইরকমভাবে কামাই করে কী লাভ? দেখা গেছে মনে করো তুমি শান্তিতে ঘুমাইতে পারবে না, শান্তিময় থাকতে পারবে না, আর বুঝোই তো অনেক সমস্যা আসে। তো এই কারণে দেখা গেছে যেটার দিকে তোমার মন চায়, যেটা তোমার করতে ভালো লাগে, ঠিক আছে, যে জিনিসটা তোমার আগ্রহ ওইটা করো। আজকে না হোক কালকা, কালকা না হোক পরশু, তারপরের দিন তোমার সফলতা অবশ্যই আসবে যদি তুমি লড়াই করতে পারো, ঠিক আছে? তো তোমরা নিজের সাথে নিজে লড়াই করো, আর লড়াই করার পর যে টাইমে সাফল্য আইব ওই টাইমে ওইটা নিয়ে নিজের সাথে নিজেই বড়াই করো। অন্য জনরে বইল না যেটা করছো ওইটা করছে, কারণ মানুষ আজকে তোমার কথা শুনবো তো কালকে অন্যের। আর মানুষের কথা চিন্তা করে যদি তুমি সব কিছু সাইরা দাও, তোমার ইচ্ছা, তোমার শখ, তাহলে দেখা গেছে মানুষ তোমার একবেলা খাবারও দিব না, বুঝছো? তো এই কারণে মানুষের কথা চিন্তা করো না, নিজের কথা চিন্তা করো, নিজের ফ্যামিলির কথা চিন্তা করো, আর যেটাতে তোমার মন বসে ওইটাই করো, ওইটার সাথেই লড়ো। আর আজকে না হোক কালকে, কালকে না হোক পরশু, তোমার সফলতা অবশ্যই আসবো ভাই, ঠিক আছে? আর আল্লাহ সবারই সময় দেয়, কাউরে আগে দেয়, কাউরে পরে দেয়। তুমি চাও, হের কাছে চাইলেই পাইবা, অন্য কোনো জায়গায় চাইলে পাইবা না। তো তুমি হের কাছে চাও, ইনশাল্লাহ তুমি ঠিকই পাইবা। আর আমার অনেক শখ আছে, ইচ্ছা আছে, ইনশাল্লাহ দেখা গেছে আর কিছুদিন পর বা কিছু মাস পর বা কিছু বছর পর ইনশাল্লাহ অবশ্যই পূরণ হবে। তো এখন আমার টার্গেট এই বছরের ভিতরে বা সামনের বছরের ভিতরে, মানে একটা টার্গেট আছে যে সামনের বছরে জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরে 100K সাবস্ক্রাইবার কমপ্লিট করার। তো তোমরা যারা যারা এই ভিডিওটা দেখতেছো, যাদের কাছে ইউটিউব সাজেস্ট করছে ভিডিওটা যাওয়ার, ঠিক আছে, বা গেছে, তো তোমরা যারা এই ভিডিওটা এখন দেখতেছো তোমরা সাবস্ক্রাইব করে দিও, তোমাদের 5টা বন্ধুর কাছে শেয়ার করে দিও, তোমার ছোটো ভাই বড় ভাইয়ের কাছে শেয়ার করে দিও, যাদের সাবস্ক্রাইব করে দেয় আর চ্যানেলে জয়েন হয়ে যাও। ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও সামনে দিব, ঠিক আছে? আল্লাহ হাফেজ।